আমি ভীষণ খুশি। ও, কত দিনের কত দিনের আমার স্বপ্ন এই দিনটার জন্য। আমি কি বলবো, কি আনন্দ হচ্ছে আমার, মেয়ে এত আনন্দিত যে আমি ভাবেই পাচ্ছি না। আর আনন্দ তো হওয়ারই কথা, আমাদের সম্পর্কটা কি আজকের নাকি, আমার আর ওর রিলেশন তাও ধরো 5 বছর 8 মাস 18 দিন 23 ঘন্টা, হ্যাঁ এরকমেরই হবে। ওর সঙ্গে আমার ফার্স্ট আলাপ হয়েছিল ফেসবুকে। উফ, কতদিন ধরে বাবা মাকে বুঝিয়ে বুঝিয়ে আজ আলটিমেট আজকে আমাদের বিয়ে। উফ, ভেবেই পাচ্ছি না কি আনন্দ হচ্ছে আমার, কি আনন্দ হচ্ছে, কত সুন্দর লাগবে, কে না আমি ভাবছি কখন দেখবো ওকে। তুমি একটু বসো, হ্যাঁ আমরা একটু বাইরে থেকে ফুচকা কফি খেয়ে আসছি। হ্যাঁ সবাই যাও না, যাও 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 যাও, একটু বসো। হ্যাঁ ঠিক আছে, আমি বসছি, তুমি যাও। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ আরে চিন্তা করছো না, যাও যাও। যাও এবার গিয়ে গান্ডে মিন্ডে করে গেলো, 1 সপ্তাহ তো কিছু খাওনি, আমার বিয়েতে এসে খাবে বলে। সব কিছু খাওয়া দাওয়ার পরেও আমার বাবার বদনাম করো, বলো যে বিরিয়ানির চালটা আর একটু সিদ্ধ হতো, শক্ত রয়ে গেছে, মাটনে চর্বির পরিমাণটা বেশি আছে, চাটনিতে একটু মিষ্টি কম হয়েছে, রসগোল্লায় মিষ্টির পরিমাণ বেশি হয়েছে, স্বভাবই তো তোমাদের বদনাম করা, খাবে দাবে আবার বদনাম করবে। বাবাকে কতবার বলেছিলাম যে বাবা এসব দরকার নেই অনুষ্ঠান করার, রেজিস্ট্রি ম্যারেজ করব, নিজেদের কয়েকজন লোককে নিমন্ত্রণ করব, খাবো দাবো হয়ে যাবে। কে শোনে আমার কথা, শুনলে তো। তোমার বললাম যে এত ভারী ভারী গয়নাগাটি দেওয়ার কোনো দরকার নেই, হালকা ফুলকা কিছু দিয়ে দেবে হয়ে যাবে। না, একমাত্র মেয়ে, আরে বাবা সবাইকারই একমাত্র মেয়ে থাকে, তাই বলে কি লোকে এত টাকা খরচ করে নাকি, কি বলবো। আর আর প্রণামী, ও মা গো কত দামি দামি শাড়ি দিয়েছে, এত দামি শাড়ি দেওয়ার কি আছে, একটু কম দামে। আমি বলেছিলাম আমি দেবো না বলিনি, আমি বলেছিলাম বাবা একটু কম, একটু বুঝে একটু কম দামি দাও। শুনলে তো আমার কথা, শুনবেই না, একমাত্র মেয়ে, সবাই বদনাম করবে, মেয়ের জন্যই তো সবকিছু। আরে অত টাকা খরচা না করে ওই টাকাটা বরঞ্চ রেখে দিতে পারতে আমার নামে, কাজে দিত আমার। কি কে কে জানে এসব নিয়ম করেছে, বিয়ের দিনে নাকি বরকনিকে খেতে নেই। আরে বাবা বিয়ের দিনে যদি ভালো করে খায় তবেই তো মুখের মধ্যে সুন্দর গ্লো করবে, চোখগুলো ঢুকবে না। বিয়ের দিনে না খেলে তো চোখগুলো ঢুকে যাবে, আর বিয়েতে বসে মাথা ঘুরে গেলে কি হবে, কি বলবো, নিজেরা খাবে ভালো মন্দ আর বর কনেকে খেতে দেবে না। বিয়ে তো বাবা না খেয়ে আমি করতেই পারবো না। একটু অন্তত খাই, তারপর যখন দেখা যাবে। দরজাটা বন্ধ করেছিস কেন? না না, এই মাথাটা একটু ঘুরছিল সেই জন্য একটু ঘরে দরজাটা লাগিয়ে দিয়ে বসলাম আর কি। যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। বাবা এই দিনটার জন্যই ওয়েট করছিলাম, কবে আমি ফটো তুলবো।
আমি শুধুমাত্র বিয়েটা হ্যাঁ করেছি ফটো তোলার জন্য, ফেসবুকে ফটো দেবো বলে। সবাই কত কত ফটো দিচ্ছে ফেসবুকে, বাবা আমার তো মানে আমি ভাবছিলাম যে কবে আমার বিয়েটা হবে, কবে আমি ফটো দেব। আমি বিয়ের সময় একটুও কাটবো না, বিয়ে করে যাতে যখন যাবো একদম কাটবো না, কাঁদলেই ফটোগুলো সব বাজে উঠবে। আমি চাই না বাবা আমাকে বাজে দেখতে লাগুক, আমি একদম কাটবো না বাবা। আর মাকে মাকে আগে থেকে বলে রাখবো যে তোমার যত কান্নার ইচ্ছা, আমি যখন রেডি হব না তখন কেঁদে নেবে, আমি যখন রেডি হয়ে বেরোবো তখন যেন না কেঁদে। মাকে দেখলে আমিও কেঁদে ফেলবো, আমার সব ফটো বাজে উঠবে বাবা। আমি ফটো বাজে উঠলে আমি কি করবো, তখন কি ফটো দেবো না বাবা। মাকে ভালো করে বারণ করে দেবো আগে ভাগে যে একদম একদম তুমি কাঁদবে না মা। এই শাড়িটা কেমন লাগছে আমাকে, এই শাড়িটা না ওই শাড়িটা নিলেই ভালো হতো, এটা তো আমাকে ঠিক ভালো লাগছে না, তুই কিরকম একটা যেন শাড়িটা। শুনেছি ওর একটা বোন আছে, কে জানে বাবা কেমন হবে, ঝগড়া করবে যদি আমার সাথে সবসময়। ও বাবা, আর ওর মা আমার শাশুড়ি মা, কি হবে কে জানে, যে সবসময় দুজন মিলে আমার সঙ্গে ঝগড়া করে, আর এক ঘন্টা পরেই ওই বাইরে গিয়ে আমাকে সংসেজে বসে থাকতে হবে, যেই আসো হাসি না পেলাম করে হাসতে হবে, বড়দের দেখে আবার এরম প্রণাম করতে হবে। ও বাবা ভালোই লাগছে না, কেন কেন বললাম বলে তো, মানে মাথা খারাপ হয়ে গেছিল যে বলেছিলাম বিয়ে করবো, না করলে সব থেকে বেস্ট ছিল। আজকে আমার ভিডিওটা এতটুকু ছিল, আর সবাই কাছে একটাই কথা যে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ কমেন্টে জানাও তোমাদের কোন কোন এটাকে বেশি ভালো লেগেছে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর লাস্ট একটাই কথা, সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর আমার ভিডিওগুলোকে বেশ বেশি করে দেখো।